আসসালামু আলাইকুম আহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সুষ্ঠাল তালার দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ববীজনা মোহাম্মদ রসুল্লাহ সরলাল্লাহ আলহিহানার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বৈশাখী টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইসলাম ও সমাধান অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কলার হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সম্মানিত সভাপতি জনাব এম শাহাদাত হুসাইন তসলিম সালাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইল ও ইনশাল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করবার জন্য আপনার তৈরি থাকুন বিশেষ করে আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আমাদের আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের মাঝে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব যে আছে এই এই হাবের বাংলাদেশের প্রায় বলা যায় যে নাইনটি এইট হাজি হ্যাঁ আমাদের যারা বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে কমন করেন আল্লাহর সেই জায়গায় তো সেই এজেন্সির পক্ষে পক্ষে যিনি প্রতিনিধিত্ব করেন আমাদের দেশে তিনি হচ্ছেন এম শাদাত হোসেন তসলিম তিনি আজকে এসেছেন আমাদের হজ বিষয় নিয়ে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে আপনাদের যারা অবশ্যই আমাদের বিভিন্ন যে সকল হাজি সাহেবগণ আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা এবং যাদের আত্মীয় স্বজন বিভিন্নভাবে যারা হজে গমন করবেন তারা যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যারা হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আজকে বিষয়গুলো দেখবেন এবং আশা করি সকলেই যারা এবছর যাচ্ছেন এবং সামনে যাবেন বিশেষ করে হজ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ যেহেতু ইসলামের একটা মৌলিক স্তম্ভ এই বিষয়ে কিন্তু সকলেরই জানার অনেক বিষয় রয়েছে এজন্যই আমরা হাবের মহতারাম সভাপতিকে আজকে আমন্ত্রণ করেছি আমাদের স্টুডিওতে আমরা তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা তার কাছে কথা শুনবো ইনশাল্লাহ জি এম শাহ হোসেন আমরা আপনার কাছে জানতে চাই যে বর্তমান হজ যে সামনের আমরা যাওয়ার জন্য যে প্রস্তুতি আমাদের বাংলাদেশ থেকে যারা নিচ্ছেন তথা সারা বিশ্ব থেকে মুসলিমগণ যারা মধ্য থেকে ইসলামের এই মৌলিক স্তম্ভটি পালন করবার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এই অবস্থায় আপনারা কিভাবে হজ ব্যবস্থাপনাকে এবং সরকার সহ আপনারা কীভাবে সে প্রস্তুতি নিচ্ছেন আমরা যদি সে বিষয়গুলো আপনার কাছ থেকে জানতে পারি ধন্যবাদ আপনাকে দেখুন বাংলাদেশ থেকে এবছর গাইডসহ পঁচাশি হাজার হজ যাত্রী গমন করবেন সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় আর সারা বিশ্ব থেকে টু মিলিয়ন বলা হয়ে থাকে হজে গমন করবেন এবং তাদের সাথে তাদের যারা সার্ভিস প্রোভাইডার সিকিউরিটি পার্সোনালিটি হেলথ সার্ভিস প্রোভাইডার সহ অন্যান্য সব মিলে থ্রি মিলিয়ন লোক মিনায় সেখানে অবস্থান করবেন এটা ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের জন্য আমরা সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হাব আমরা সম্মিলিতভাবে এই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট আর হজের ব্যবস্থাপনাটা আসলেই সবসময় কিছুটা জটিল এবং চ্যালেঞ্জিংও বটে সবসময় কারণ যেহেতু বিষয়টি দ্বি এক আর দ্বিতীয়ত হজের গমনটি কিন্তু অন্য সাধারণত যেভাবে আমরা বিদেশ গমন করি বা ট্রিপ প্লেজার ট্রিপে যাই এরকম কোনো বিষয় নয় অনেক সময় অনেকে মনে করেন যে আমরা বিভিন্ন দেশে গমন করেছি কিন্তু হজের বিষয়ে এইভাবে বলা হচ্ছে কেন এত জটিলতা কেন ইত্যাদি ইত্যাদি বেসিক্যালি হজের জন্য নির্দিষ্ট সময়ে গমন আবার নির্দিষ্ট সময়ে প্রত্যাবর্তন আচ্ছা এই জিনিসটা নিশ্চিত হ্যাঁ এই জিনিসটা নিশ্চিত করতে হয় আরেকটা বিষয় হল যে সকলকেই কিন্তু আটি জিল হজ জোহরের আগে মিনায় পৌঁছাইতে হবে এবং কোথেকে যেতে হবে মক্কা থেকে অর্থাৎ যতগুলি লোক মিনায় থাকবেন হজ যাত্রীদের কথা আমি বলি সার্ভিস প্রোভাইডারদের কথা যদি বাদ দিই তারা আগে পরে তারা যেতে পারে কিন্তু যারা হজ যাত্রী টু মিলিয়ন তারা সবাই তখন মক্কায় থাকে আর তাদের সকলকেই মক্কা থেকে মিনার দিকে ধাবিত হতে হবে এই যে বিশাল এই কর্মটি যজ্ঞটি এটা কিন্তু অনেক জটিল এবং এখানে অনেক রাষ্ট্রের লোক থাকে পৃথিবীর সমস্ত মুসলিম এবং অমুসলিম দেশের হজ থাকে তো এই ব্যবস্থাপনাটি আসলেই জটিল কারণ এখানে আপনি হোটেল ভাড়া করতে হবে আবার হোটেল ভাড়ার সাথে বিমানের যাওয়া যাওয়াটা আবার একটা মিল থাকতে হবে কারণ আপনি যদি পৃথিবীর অন্য দেশ যান যেদিন যাবেন বিমানের টিকিট যেদিন পেলেন তাহলে সেদিনকে সেদিনের হোটেলের চেক ইনের ডেট ঠিক করতে হবে অথবা চ্যাক ইনের ডেট যদি আপনি আগে ঠিক করেন তাহলে বিমানের টিকিট সেদিনের পেতে হবে এই যে জটিল প্রক্রিয়াটি এটা হজের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই জটিল এবং আরেকটা বিষয় আছে আমাদের হজ যাত্রীগণ মদিনায় আট দিন থাকার ইচ্ছা পোষণ করেন অনেকেই এখন মদিনায় যদি আট দিন থাকতে হয় তাহলে রিটার্ন ফ্লাইটগুলি ম্যাক্সিমামে মদিনা থেকে আট দিন পর হজ যাত্রীদেরকে নিয়ে আসতে হবে কিন্তু এয়ারলাইন্সগুলি তো শুধু আট দিন পর পর ফ্লাইট পরিচালনা করে না তাহলে মাঝখানের ফ্লাইটগুলির কী হবে এরকম অনেক জটিল বিষয় থাকে হজ ব্যবস্থাপনায় যেটি ব্যবস্থাপনার সাথে যারা সংশ্লিষ্ট তারা এগুলি নিয়ে কাজ করে এখন এই চ্যালেঞ্জ কিন্তু প্রতি বছরই এইটা সৌদি আরব যে সেন্ট্রালি তারা যে ম্যানেজমেন্ট করে সেখানেও তারা প্রতি বছরই নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করে আমরাও বাংলাদেশ পর্বের কথা যদি বলি আমরাও প্রতি বছর নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করি স্পেশালি যদি আমি এবছরের কথা বলি এবছর কিন্তু নতুন চ্যালেঞ্জ সাউদি কর্তৃপক্ষ নতুনভাবে হজ ব্যবস্থাপনা একটা সাজিয়ে সাজিয়েছে এটার সাথে মার্চ করতে গিয়া আমরাও একেবারে এ বিষয়ে নতুন তারাও নতুন সব মিলে মার্চ করানোটা কিন্তু টাফ হয়ে যাচ্ছে আপনি বলতেছেন যে আসলে একটা মার্চ করা টাফ হয়ে যাচ্ছে কিন্তু হজের তো খুব সময়টা খুবই ক্ষীণ সামনের মাসেই হয়তো এই মাসেই হয়তো ফ্লাইট শুরু হয়ে যাচ্ছে এই অবস্থায় আপনাদের আপনি নিজেও আশঙ্কা বোধ করেছেন এবং বাংলাদেশের বর্তমান হজ ব্যবস্থা একটা চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে আপনিই বোধ করছেন শুধু আপনি নন বিভিন্ন এজেন্সির মালিকরাও তারা আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করে জানান দিয়েছে যে এবারের হজ ব্যবস্থাপনাটা যে নিয়ম শৃঙ্খলা থাকার কথা ছিল সেই নিয়ম শৃঙ্খলার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আশঙ্কার জায়গাটা কেন সৃষ্টি হলো দেখুন বেসিক্যালি আমি আগেই বলেছি হজ ব্যবস্থাপনাটাই একটা একটা জটিল প্রক্রিয়া এরকম এর পূর্বে কখনো হ্যাঁ এর পূর্বে এরকম হয় নাই এ বছর বেসিক্যালি আমাদের এই যারা হজের বাড়ি ভাড়া করতে যাবে তাদের বাড়ি ভাড়া করতে যাওয়ার জন্য যে ভিসা দরকার কারণ বাড়ি ভাড়া করতে হলে কিন্তু হজ যাত্রীদের জন্য বাড়ি ভাড়া যদি করতে হয় তাহলে অবশ্যই করতে হবে যদি না হজাদের জন্য বাড়ি ভাড়া করতেই হবে আর বাড়ি ভাড়া করার জন্য যিনি এজেন্সির ওনার তাকে সৌদি আরবে গিয়ে বাড়িটা দেখে শুনেই কিন্তু বাড়ি বা হোটেল ভাড়া করতে হবে এখন তিনি যদি ভিসা না পান যাওয়ার জন্য তিনি যদি না পান হজের এক দেড় মাস দুই মাস আগে থেকে থেকে তাহলে তিনি কিভাবে সেখানে বাড়ি ভাড়া করবেন এটা একটা জটিল প্রক্রিয়া ছিল দ্বিতীয়ত এবছর বাংলাদেশ থেকে টাকা প্রেরণের প্রক্রিয়াটিও জটিল ছিল যাই হোক তবে হ্যাঁ হজ যাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া করার জন্য এজেন্সির ওনারকে সৌদি আরবে যেতেই হবে না গিয়ে তিনি এটা করতে পারবেন না এই প্রক্রিয়াটায় আমাদের কিছুটা আমি বলবো আমরা কিছুটা ছিলাম কিন্তু যত যাই হোক আমি দিনের শেষে এটুকু বলবো চ্যালেঞ্জ থাকবেই কিন্তু হজ ব্যবস্থাপনায় ফেল করার কোনো সুযোগ নেই সুযোগ নেই ফেল করার কোনো সুযোগ নেই চ্যালেঞ্জ থাকবেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব এবং ইনশাআল্লাহ দিনের শেষে ফেল করব না হজ যাত্রীদের যাতে কষ্ট না হয় বিড়ম্বনা যাতে না হয় এদিকে খেয়াল রেখে কষ্টগুলি না আমি হজ যাত্রীদেরকে বলবো আপনারা কোনো আশঙ্কার মধ্যে থাকবেন না কষ্ট আমরা নেব পেইন আমরা নেব চ্যালেঞ্জও আমরা নেব দিনের শেষে যাতে সার্ভিসটা ডেলিভারি করা যায় প্রপারলি এই লক্ষ্যে আমরা কাজ করছি সমস্ত চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি জিজ্ঞল আপনি ঠিকই বলেছেন যে আসলে বর্তমান আল্লাহর ঘরে যাওয়ার জন্য মানুষের যে আকুতি একটা মানুষের যে একটা চিন্তা চেতনা এটি কিন্তু সবসময় মানুষের মনের হৃদয়ের মধ্যে কাজ করছে যে আমি আমরা আল্লাহর ঘরে যাব এবং মানুষের একটা লালিত স্বপ্ন জীবনের একটা শেষ লগ্নে কিন্তু আমাদের দেশের মানুষেরা যায় যদিও এদেশের মা বাইরের যে কান্ট্রিগুলো রয়েছে তারা তো আগের থেকে হজের জন্য প্ল্যান নিতে পারে কিন্তু আমাদের বিভিন্ন কারণে কিন্তু এটি নিতে পারে না এই যে একটা লালিত স্বপ্নকে আপনার এজেন্সির মাধ্যমে বা নানানভাবে আপনার বিভিন্ন রকমভাবে মানুষের যে প্রস্তুতিটা এটা কিন্তু মানুষ নিতে পারে তো এই জায়গাতে যদি আপনাদের পক্ষে বিভিন্ন আশঙ্কা বোধ করে তাহলে কিন্তু একটা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতেই পারে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের আজীবনের লালিত স্বপ্ন যে মক্কা মদিনায় যাবে বহু আকাঙ্ক্ষার এবং আমাদের ম্যাক্সিমাম হজ্ঞ্জার বয়বৃদ্ধ বয়সে তাদের সারা জীবনের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা চেষ্টা করেন এই ক্ষেত্রে সকলের উপরেই হজ ফরজ যারা যাচ্ছেন তাদের উপরে ম্যাক্সিমামে এই যে এক হলো দ্বিতীয়ত আজীবনের লালিত স্বপ্ন একটা আবেগ অনুভূতি এই বিষয়টাকে কিন্তু আমরা খুব গুরুত্ব দিচ্ছি আমরা প্রাধান্য দিচ্ছি গুরুত্ব দিচ্ছি যার কারণে যারা আমরা হজ ব্যবস্থাপনার সাথে সরকারি বেসরকারি ব্যক্তিগণ সংশ্লিষ্ট তাদের সবাই আমরা বিষয়টাকে খুব দায়িত্বশীলতার সঙ্গে নিচ্ছি এবং হজ যাত্রীর যাতে কোনো রকম বিড়ম্বনা কষ্ট না হয় এ বিষয়ে খুব সচেতনভাবে খেয়াল রেখে কাজটা আমরা সার্ভিস ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এখানে একটা বিষয় আমরা বলি দেখুন কিছু কিছু বিষয় আছে নিয়ন্ত্রণের বাইরে যেহেতু দ্বি স্বল্প স্থানে তিন মিলিয়ন লোকের সমাবেশ খুব ছোটো একটা জায়গায় এই জায়গায় তিন মিলিয়ন লোক পাঁচ দিন বসবাস এখানে পাঁচ দিন থাকতে হয় টোটাল মিনা আরাফামুদ্দ মাসায়ের হারাম যেটা আমরা বলি সেটাই সেখানে খাবার তাবু গাড়ি এই সেবাগুলি নিশ্চিত করা কিন্তু অনেক সময় কঠিন হয় কারণ এই সেবাগুলি নিশ্চিত করার দায়িত্ব সৌদি কর্তৃপক্ষের থাকে তো এই জন্য আমাদের যেটা খেয়াল থাকে আমাদের কারণে অর্থাৎ যারা সার্ভিস প্রোভাইড করবে এজেন্সির কারণে অথবা সরকারি ব্যবস্থাপনায় গেলে ধর্ম মন্ত্রণালয়ের কারণে যাতে কোনো হজ যাত্রীর কষ্ট না হয় এই বিষয়টা খেয়াল রাখা আর জীবন আর আপনার এটা খেয়াল রাখা এবং তাতে তাতে তারা যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন তার কোন সার্ভিস প্রোভাইড যাতে সমস্যায় মধ্যে না পড়ে তিনি যাতে কোনো সার্ভিসের কমতি না হয় এ বিষয়টা খেয়াল রাখা তবে সকলকে খেয়াল রাখতে হবে যে এটি একটি আলাদা রাষ্ট্র এক দেশ থেকে আমরা আরেক দেশে যাচ্ছি পুরো হজের বিষয়টা কিন্তু কষ্টের বাংলাদেশে আমরা জানতে পেরেছি প্রায় চৌদ্দশো বা তেরো চৌদ্দোশো অনেকগুলো লাইসেন্স দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে এই লাইসেন্সগুলোর মধ্যে হয়তো বা পাঁচশো ছশো হাজি এজেন্সি তারা কাজ করছে এই এজেন্সি যারা কাজ করছে তারা কিন্তু হাজিদেরকে নিবিড় পরিচর্যা করবার জন্য এটা কিন্তু তাদের প্রাণন্তকর প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় এবং তারা হয়তো তিনশো চারশো পাঁচশো হাজির মধ্যে তারা নিয়ে হাজিদেরকে সেবাটা দান করার চেষ্টা করে কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে সেই এজেন্সিগুলো মানে আপনার হজযাত্রী আনার ক্ষেত্রে তাদের যে ফ্যাসিলিটিস তারা সংবাদ সম্মেলন করতে তারা করে যে তারা জানান দিয়েছে এবং তারা অভিযোগ দায়ের করেছে বিভিন্নভাবে যে আসলে তাদের বাড়ি ভাড়া করবার জন্য যাওয়ার জন্য যে ধরনের ভিসা দেওয়া দরকার অন্যান্য বিষয় যে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা দরকার সেই জিনিসগুলো পাচ্ছে না তারা এই জিনিসগুলোর কারণে কি হজ ব্যবস্থাপনায় অনেকটা সমস্যা সৃষ্টি হবে না দেখুন আপনি যা বলেছেন যথার্থ বলেছেন দেখুন হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করার জন্য এজেন্সিকে বাড়ি বা হোটেল ভাড়া করার জন্য যেতেই হবে এবং সময় মতো টাকা প্রেরণ করতে হবে এবং লিড এজেন্সিও হ্যাঁ এখানে আবার একটা এজেন্সির ভিতরে আরও দুইটা এজেন্সি আছে লিড এজেন্সি সমন্বয় এজেন্সি হিসেবে সো তাদেরকে যেতে হবে এবং তাদের অর্থ নিতে হবে সময় মতো না হলে কাজটা করা যাবে না এবছর এই কাজটিতে একটু ব্যত্যয় হয়েছে আমি মনে করি এটা যথার্থ বলেছেন আপনি কিন্তু আমি বলবো দিনের শেষে যত কিছুই হোক আমরা দায়িত্বশীল যেভাবে হোক এই সার্ভিস নিশ্চিত করা কনফার্ম করা এবং সার্ভিস ডেলিভারি করার দায়িত্বটি আমরা খুব সচেতনভাবে গ্রহণ করেছি যত কষ্ট যত পরিশ্রম যত বিড়ম্বনা আমাদের হোক যত পেইন আমাদের হোক যত চ্যালেঞ্জ আমাদের হোক হজ যাত্রীর যাতে কোনো পেইন না হয় কোনো চ্যালেঞ্জ না হয় কোনো কষ্ট না হয় এই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন অবস্থা এই জন্য আমি বলবো। একটি প্রতিকূল চ্যালেঞ্জিং পরিবেশ এজেন্সির জন্য নিঃসন্দেহে কিন্তু হজ যাত্রীর জন্য যাতে কোনো রকম কষ্ট বা পেইন না হয় এ বিষয়ে আমরা যথেষ্ট সচেতন এবং ইনশাল্লাহ তা হবে না এবং আমি নিশ্চিত করে বলতে পারি হজ যাত্রীগণ বিড়ম্বনাহীনভাবে খুব স্বাচ্ছন্দে আপনাকে জানতে চাচ্ছি যে আসলে হজ ব্যবস্থাপনা আপনি ঠিকই বলেছেন একটা চ্যালেঞ্জের মুখে যাচ্ছে এবং সেটি চ্যালেঞ্জটা মোকাবেলা করাটাও কিন্তু আপনাদের দায়িত্ব সব মিলে আপনারা সেই প্রস্তুতি আশা করি সুন্দরভাবে নিচ্ছেন এবং নিবেন আশা করছি আমরা এখন আপনার কাছ থেকে যারা বিষয় হচ্ছে যে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উনি ডিক্লেয়ার করেছেন যে আগামী হজ ব্যবস্থাপনায় প্রায় সত্তর শতাংশ হাজি তারা নিজেরাই ক্যারি করবেন তার মানে হচ্ছে যে সরকার সেই সার্ভিসটা দেবে তো আমরা এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে সরকার দুই হাজার তিন হাজার হাজির সার্ভিস দিতে গিয়েও কিন্তু হিমশিম খেয়ে গেছে তো এই অবস্থায় এত সংখ্যক হাজি সরকার কীভাবে সার্ভিস দেবে এবং সেটা কীভাবে সম্ভব হবে আপনার কাছ থেকে শুনবো একজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বলছেন কোথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নাম বলুন প্রশ্ন করুন

আমরা কিছুদিন পূর্বে পত্রিকায় দেখেছি ওমরা পাঁচশো থেকে ছয়শো লোক গিয়ে আর দেশে ফেরত আসে নাই তো সেক্ষেত্রে হজ এজেন্সি এবং ওমরা এজেন্সিগুলোর কোনো ক্ষতি হবে কি না অথবা আমাদের সরকারের বাপমর্তি কোনো নষ্ট হবে কি না জি 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 অনেক ধন্যবাদ ভাই জামাল হোসেন আপনি দেখতে থাকুন শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তরে আমরা চলে যাচ্ছি জি জি আমরা কোনো আগে প্রশ্নের উত্তরটা আগে দিই দিই ধন্যবাদ দেখুন আপনি যথার্থ বলেছেন হ্যাঁ পত্রিকা এরকম একটি পত্রিকা এবং আমাদের বিভিন্ন মিডিয়ায় ভার্চুয়াল মিডিয়ায়ও এই সংবাদটি প্রকাশিত হয়েছে যে সৌদি আরব থেকে অনেক ওমরা যাত্রী বাংলাদেশের ফিরে তাহলে কি হবে আপনি যথার্থ বলেছেন আসলে ওমরা ব্যবস্থাপনাটা এখন আর আগের মতো নেই আগে ছিল বাংলাদেশের এজেন্সিগুলি ওমরা যাত্রী প্রেরণ করত আর সৌদি আরবের এজেন্সি সেটা গ্রহণ করতো তারা ওইখানে গ্রাউন্ড সার্ভিস দিত বাংলাদেশের এজেন্সি যখন উমরা যাত্রী প্রেরণ করত তখন তারা উমরা যাত্রীর ফিরে আসার দায়িত্বটি তাদের তারা তারা গ্রহণ করতো এই নিরাপত্তা একটা তারা দিত যে ফিরো ফেরত আসবে কিন্তু এখন সৌদি গভর্নমেন্ট অনলাইনে নুসুক পদ্ধতির মাধ্যমে ছাড়াও আরও বিভিন্নভাবে অনলাইনে ওমরা ভিসা দিচ্ছে যেটা অনেকটা আপনার অনলাইন ভিসা সো এই ক্ষেত্রে ব্যক্তি যাচাই করা হচ্ছে না ব্যক্তি যাচাই না করে সৌদি গভর্নমেন্ট নিজেই দায়িত্ব নিয়ে এ ভিসা দিচ্ছে যার কারণে কারা যাচ্ছে তিনি কে এই বিষয়ে কিন্তু সরকার ধর্ম মন্ত্রণালয় অথবা হাব কেউই জানছে না জানছেন জি আমরা শুনবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি আলোচনা করছেন প্রশ্নের উত্তর দিচ্ছেন আরেকজন দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমরা ফোনটি নিচ্ছি জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নামটি বলুন প্রশ্ন করুন জি আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

বুঝতে পেরেছি ওনার প্রশ্নটা হল প্যাকেজ মূল্য বিভিন্ন দেশে কম বাংলাদেশে বেশি কেন বা বেশি কিনা আমার মনে হয় যে জাতীয় প্রশ্ন ওকে আমরা এই প্রশ্নে আসছি আমরা আগে বিষয়টা শেষ করি উমরা এখন উমরা সৌদি গভর্নমেন্ট নিজে সরাসরি নিচ্ছে যেহেতু সরাসরি নিচ্ছে ওনারা সেহেতু আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের কোনো দায় নাই এবং এজেন্সিরও কোনো দায় নেই তবে আমরা গত কিছুদিন আগে আমি সৌদি আরবে আন্তর্জাতিক উমরা কনফারেন্সে গিয়েছিলাম সৌদি সরকারের বিশেষ মেহমান হিসেবে এবং সেখানে আমি স্পিকার ছিলাম আমি বিভিন্ন বিষয়ে আমার আমার বক্তব্য উপস্থাপন করেছি সেখানে আমি উমরা সম্পর্কে বলেছি যে এভাবে যদি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে আপনার সরাসরি অনলাইনে উমরা ভিসা দেওয়া হয় আর যে কেউ সেটা নিজেই নিতে পারে তাহলে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার বা হাব দায়িত্ব নেবে না আমি পরামর্শ দিচ্ছি ওনাদেরকে আগের মতো এজেন্সি টু এজেন্সি ব্যবস্থাপনা করার জন্য আমার প্রথম প্রশ্ন আমি ফেয়ারে সেটা বলে কনফারেন্সে সেখানে সৌদি হজ ওমরা মন্ত্রী ছিলেন এবং ভাইস মিনিস্টার ডেপটি মিনিস্টাররা সকলেই ছিলেন ওনাদের সাথে আমার আলাদা আলাদা বৈঠক হয়েছে কথা হয়েছে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়েও কথা হয়েছে আমাদের সাথে এটা একটা বড় সুযোগ ছিল আমি মনে করি বাংলাদেশের আমি বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছিলাম সেখানে দ্বিতীয় প্রশ্ন যে বাংলাদেশের হজ প্যাকেজের এত মূল্য হঠাৎ করে বেড়ে গেল কেন দুই বছর আগে যার মূল্য ছিল তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল হঠাৎ করে বেড়ে ছয় লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ মধ্যে চলে গেল না প্রথম হ্যাঁ প্রথমত প্রশ্নকর্তাকে ধন্যবাদ তবে পৃথিবীর অন্যান্য দেশে কম বাংলাদেশে বেশি বর্তমানে এই বিষয়টা কিন্তু সঠিক নয় কারণ আমি অনেক সময় ভার্চুয়াল আল জগতে দেখি যে ইন্দোনেশিয়া থেকে দুই লাখে যাওয়া যায় ইন্ডিয়া থেকে তিন লাখ পাকিস্তান থেকে তিন লাখ এরকমই যাওয়া যায় টাকায় সমপরিমাণ টাকা আর সমপরিমাণ মুদ্রায় এই কথাগুলি আসলে সঠিক নয় কারণ ইন সকল দেশের জন্যই চার্জ সমান একটু বিমানের ভৌগোলিক হ্যাঁ একটা হ্যাঁ ভৌগোলিক দূরত্ব এটাতে আমি বিমান ভাড়ায় পরে আসি দুই লাখ তিন লাখে যে যাওয়া সম্ভব নয় সেটা আমি একটু প্রদর্শন করি আপনি মিনা আরাফা মুজদালিফা যে চার্জ আর গাড়ির যে চার্জ এটা কমন ফর এভরি কান্ট্রি সকল দেশের জন্যই কমন একটা এই এই চার্জটা এটা মোর দ্যান থ্রি ল্যাক্স বিডিটি বাংলাদেশি টাকায় তাহলে মিনা আরফা মুজদালিফার এই ট্যান স্পেস লোকেশন অ্যান্ড সার্ভিস অ্যান্ড ট্রান্সপোর্টেশান এগুলি যদি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগে তাহলে ইন্দোনেশিয়া থেকে দুই লাখ টাকা যাওয়ারও সুযোগ নেই ভারত থেকে যাওয়ার সুযোগ নেই আসলে এই তথ্যগুলি সঠিক নয় ততগুলি সঠিক নয় আর বাংলাদেশ থেকে বর্তমানে প্যাকেজ মূল্য কিন্তু ওই অর্থে বেশি নয় কারণ ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে আমাদের হজ যাত্রীগণকে বেশি টাকা পে করতে হয় কিন্তু ডলারের হিসেবে কিন্তু বেশি পে করতে হয় না হজের টোটাল ব্যবস্থাপনাটাই কিন্তু ডলারে আরেকটা কথা হলো এখানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা যদি শুধু মিনার মুজদালিফা আরাফা ট্রান্সপোর্টেশনে চলে যায় প্রায় দুই লক্ষ টাকার টিকেটে এরপর হাজিদের কিন্তু বাড়ি ভাড়া এবং খাবার আছে

আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের ইয়ার হাবিব সভাপতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো যে গত বছর আমরা হজ করে এসেছি এই হজে মোটামুটি সার্বিক ব্যবস্থাপনা সবই ভালো ছিল কিন্তু যে এজেন্সিতে গিয়েছি মিনা আরাফা মুযদালিফা বিশেষ করে মুযদালিফা থেকে যখন আমরা আরাফায় মিনার দিকে যাই তখন তারা রাত্র 11টার পরে আমাদেরকে কোনোমতে একটা গাড়ি দিতে পেরেছে এবং সেই গাড়ি অল্প কিছুতে নামায় দেওয়ার পরে আমাদেরকে ছেড়ে দিয়েছে সেখানে হাঁটতে হাঁটতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখানে কোনো গাড়ির কোনো ব্যবস্থাপনা ওরকম নেই এই ব্যবস্থাপনার বিষয়টা কি আসলে আসলে আমি জানতে যে এটা এটা কি নাকি সৌদি সরকারের অব্যবস্থাপনা এই ফল অথবা এর থেকে উত্তরণের পথ কি আর বিশেষ করে আরামীনা যে তাবুগুলো থাকে যথেষ্ট কনজাস্টেড তাবু একজনের গাছ একজন লেগে যায় রাত্রে শোয়াও যায় না বসে থাকতে হয় আর খাবার দাবারের মান তো চরম খারাপ বিশেষ করে তারপরে টয়লেট গুলো আমরা জল করতে পারি মহল্লার টয়লেটর অবস্থা খুব বেশি খারাপ এই বিষয়টা নিয়ে আমার ভাবের সম্মানিত সভাপতি সাহেব উনি যে মানুষ মাশাআল্লাহ তো ওনার কাছে আমার প্রশ্ন হলো যে এর থেকে উত্তরণের কোনো আদৌ কোনো রাস্তা আছে কিনা আর না থাকলে অন্ততপক্ষে মিনিমাম কষ্ট লাঘব করে কিভাবে আজিজ সাহেবদেরকে এই সার্ভিসটা প্রোভাইড করা যায় আর এই সমস্যা যেটা হয়েছে এটাকে আমাদের এজেন্সির ত্রুটি

বেসিক্যালি আমাদের হজ যাত্রীদের নাইনটি পারসেন্টের অভিযোগ থাকে শুধুমাত্র মাসায়র আল হারামের এই বিষয়টা নিয়ে দেখুন এখানে এই পুরো হজের আসলে মূল আনুষ্ঠানিকতা এটা মিনা মিনা মুজদালে আরাফা মিনায় আমাদেরকে প্রথমে আটি জিল হজ দুপুরের আগে জোহরের আগে যেতে হবে জোহর পড়তে হবে সেখানে রাতটা থেকে সকালে আমরা আরাফায় যাচ্ছি সেখানে সারা দিন থেকে সন্ধ্যার সূর্য অস্তার পরে আমরা মুজদালিফায় যাচ্ছি মুজদালিফা রাত্রি যাপন করে আমরা আবার মিনে আসছি তারপরে জামারাত এই যে প্রক্রিয়াটি এরপরে আবার আমাকে মিনে দুই দিন থাকতে হবে এই জায়গাটায় আমি একটু আগে বলেছিলাম বোধহয় যে তিরিশ লক্ষ লোক এখানে থাকে চব্বিশ লক্ষ হজ থাকে এই ছোট জায়গায় এটা ম্যানেজমেন্টের পুরো দায়িত্ব সৌদি গভর্নমেন্টের এটা এটার মধ্যে কোনো সার্ভিস সেবা বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয় হাব বা হজ এজেন্সি কোনো সেবা দিতে পারবে না নিষিদ্ধ এখানে সব সেবা দেওয়ার দায়িত্ব সৌদি গভর্নমেন্ট নিয়োজিত সার্ভিস প্রোভাইডারদের যদি এখানে কোনো ব্যত্যয় হয় সেবার কমতি হয় এটার জন্য তারা দায়ী তবে হ্যাঁ এইটুকু মনে রাখতে হবে যে এই স্বল্প স্থানে এতগুলি লোকের এই সেবাটা দেয়া কঠিন যেমন আপনি স্থানের কথা বলেছেন মিনায় তাবুর জায়গা কম আসলেই তো তাই কারণ এই মিনা তো ছোট সে যেই মিনা হুজুর সাল্লাল্লাহু সাল্লাম নির্দিষ্ট করে নির্দিষ্ট করে দিয়ে গেছেন সেটার বাইরে হবে না মিনার হুদুদ হুদুদ মিনার অর্থাৎ হুদুদ মিনার সীমানা যে সীমানা সেটা আর বাড়ানো সম্ভব নয় মিনাকে তো আর আপনি মক্কা পর্যন্ত নিয়ে আসা যাবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই অল্প জায়গায় কারণ আমরা কিন্তু আবার হজ যাত্রী সংখ্যা বৃদ্ধি করতে চাই প্রতি দেশি প্রতি বছর বলে আমাকে কোটা বাড়িয়ে দাও আপনি সংক্ষেপে বলবেন আসলে আমাদের সময় একই রকম আমি শেষ করছি হ্যাঁ আমি শেষ করছি তাহলে মিনা এটা এরপরে আসেন আপনি যে গাড়ি গাড়ি দেওয়ার দায়িত্ব সেখানকার কোম্পানিগুলির আসলে গাড়ি তারা দেয় অনেক সময় গাড়ি ট্রাফিক জ্যামে এই অল্প জায়গার মধ্যে এই গাড়িগুলি তিরিশ চব্বিশ লক্ষ লোকের মুভমেন্টের জন্য গাড়িগুলি মুভ করতে করতে অনেক সময় স্টাক হয়ে যায় এখানে আপনার ট্রাফিক জ্যাম হয় জ্যাম মানে কি একবারে বন্ধ হয়ে যায় এটা একটা আর খাবার নিয়ে আপনি যেটা বলছেন আসলে মিনা আরাফা মুজদালেফার খাবারটাকে এভাবে গুরুত্ব না দেয় এতটা না দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এখানে খাবার দেওয়া হয় বাংলাদেশের জন্য নির্দিষ্ট করে কোনো খাবার দেয় না এখানে একটা বিরিয়ানি টাইপের একটা খাবার দেয় যেটা পৃথিবীর প্রায় সব দেশের মানুষ খেতে পারে এবং জুস টুস অন্যান্য খাবার থাকে এটা একটা কমন ফুড ইট ইজ নট দ্যাট দিস ফুড ইজ অনলি ফর বাংলাদেশি পেলগ্রামস ইটস নট দ্যাট দ্য দ্য ফুড দে আর দ্য সার্ভিং ইট ইজ ফর দ্য হোল ওয়ার্ল্ড তো সো সারা পৃথিবীর মানুষ যাতে খেতে পারে এরকম টেস্টের একটা খাবার সেটা আমার কাছে ভালো টেস্ট লাগবে না আবার সময় মতো অনেক সময় তারা দিতে পারে না তো সব মিলে আসলে হুজুর সাল্লা সাল্লাম বলেছেন যে হজ পালনের এই প্রক্রিয়াটি জেহাদের মতো তো সো আমাদেরকেও সেভাবে মানসিক প্রস্তুতি রাখতে হবে এটার দায়িত্ব আমাদের হয়তো আমাদের সরকারের না মন্ত্রণালয়ের না হাবেন না সৌদি কর্তৃপক্ষের কিন্তু আমাদের হজ যাত্রীগণ যাতে এই জাতীয় কোনো পরিস্থিতি হলে সেটা যাতে গ্রহণ করেন অ্যাকসেপ্ট করেন সে জাতীয় মানসিক একটা চিন্তা থাকতে হবে আমি মনে করি জি আপনি ঠিকই বলেছেন যে আসলে হজের যে পুরো ব্যবস্থাপনাটা এটা তো আসলে অনেক জটিল এবং কঠিন বিষয় মিনা মুজদালিফার আরাফার এই পুরো অংশটাই সৌদি গভর্নমেন্ট সেটি আপনার সার্ভিস প্রোভাইড করে তো সেক্ষেত্রে আপনার কাছে সংক্ষেপে প্রশ্ন যে এই যে যত অনিয়ম যদি মানে দুঃখিত আজকে আসলে একেবারেই সময় নেই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আজকের হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলবার জন্য বৈশাখী টিভির স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ

প্রিয় দর্শক শত হজ হচ্ছে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ যেটি পালন করা যারা সামর্থ্যবান তাদের জন্য একটি ফার্স করে দেয়া হয়েছে সুতরাং এই জায়গায় সারা বিশ্বের মানুষেরা প্রায় থ্রি মিলিয়ন মানুষ এখানে একত্রিত হয় এবং ওই মিনা মুজদালিফা আরাফার মধ্যেই সংগঠিত হয় একসাথে যার কারণেই আপনার বিভিন্ন যে সমস্যাগুলো সৃষ্টি হতেই পারে তারপরেও আমরা হাবের যিনি সভাপতি আজকে আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন এবং আমাদের এই হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন আমরা আশা করি যে ওনারা যদি সামনে আরও সুকঠিন উদ্যোগ আরও নিতে পারে তাহলে আশা করি সামগ্রিক ব্যবস্থাপনাগুলো সুন্দর হবে সেই লক্ষ্যেই ওনারা এগিয়ে যাচ্ছেন ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা হজের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন সামনে হজে যাবার জন্য যে প্ল্যান আপনাদের রয়েছে সেগুলো যাতে করে সঠিকভাবে আপনারা প্রস্তুতিগুলো নিতে পারেন সেজন্য আপনাদের একটা প্ল্যান তৈরি করতে হবে এবং আপনারা আশা করি সে বিষয়গুলো করছেন আপনাদের সকলকে আজকের বৈশ্বিক টিভির আয়োজন থেকে আমি এই চেম্বর বদল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আয়োজন শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি